Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকে আমি খুব সহজেই একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা শুধু এই রমজান মাসেও নয় পরবর্তী মাসগুলোতেও আপনারা খেতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। তা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। পিঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করবেন। ঠিক এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষেই মিক্স করতে হবে, এতে করে ময়দার ডোটা খুব ভালো হয়। আর মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সহজেই মুঠ করা যাচ্ছে। আবার এভাবে একটু প্রেস করলেই খুব সহজে ভেঙেও যাচ্ছে। এখন আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ব্যবহার করব। এখন অল্প অল্প দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব, বেশি নরমও না আবার বেশি শক্তও না, মিডিয়াম একটি ডো তৈরি করব। আমার ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রেস্টে রেখে পোরের জন্য চলে যাব। ভেতরের পোরটা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা খুব বেশি ব্যবহার করছি, যেহেতু আমি আর কোনো সবজি ব্যবহার করব না তাই পেঁয়াজটা পরিমাণ একটু বেশিই নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও এর সাথে ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, শুধু একটু নরম করে নেব, বেশি ভাজবো না। দিয়ে দিলাম পেঁয়াজের জন্য লবণ। লবণটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। একদম পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ রান্না করা মাংস। আমি মাংসগুলো গুঁড়া করে নিয়েছি, যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন দিয়ে দিলাম মরিচ কুচি, স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মাংসটা আগে থেকে রান্না করা তাই আমি এতে তেমন কোনো মশলা না দিয়ে শুধু ধনিয়া গুঁড়োটা ব্যবহার করলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই পুর ঠান্ডা করে ব্যবহার করবেন। এখন পুরটা ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গিয়েছে। ময়দার ডোটাকে আমি আবার একটু হাত দিয়ে মেখে নেব। ঠিক এই সাইজের ছোট ছোট লেচি কেটে নেব। আর লেচুগুলোকে ঠিক এভাবেই হাত দিয়ে একটু গোল করে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন স্কিন আমি কিভাবে করলাম, ঠিক সেভাবে করে নেবেন। আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব আর পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো বেলার জন্য আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করব ময়দানা ব্যবহার করে। আমি বোর্ডে একটু তেল নিয়ে নিয়েছি, এখন একটা লেচি নিয়ে বেলে নেব। বেশি মোটা বা পাতলা করা হবে যাবে না, নর্মাল একটি রুটি আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। এখন একটি সাইডে পুরগুলো নিয়ে নেব। আর অপর সাইডে একটু পানি লাগিয়ে নেব। এবে হাত দিয়ে প্রেস করে ভালোভাবে লাগিয়ে দিবেন, নয়তো বা ভাজার সময় খুলে যেতে পারে। আরেকটি কাটা চামচের সাহায্যে খুব নর্মালভাবে একটি ডিজাইন করে নেব, এতে দেখতে খুব ভালো লাগে। ডিজাইন করা হয়ে গেল আর তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি মজাদার পিঠার রেসিপি। ঠিক এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 4-5 ঘন্টার জন্য এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য। আমি ঠিক 5 ঘন্টা পর পিঠাগুলো বের করে নিয়েছি, এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব, শুধু রমজান মাসেই নয় আমি পরবর্তী মাসগুলোতেও ব্যবহার করতে পারবো। তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠা। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রমজান মাস ছাড়াও পরবর্তী মাসেও বেঁচে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।